2014 চাকরি প্রার্থীদের আন্দোলনের উপর পুলিশের বর্বরোচিত আক্রমণের বিরুদ্ধে এবার মুখ খুললেন রুদ্রনীল ঘোষ। এবং শুধু মুখই খুললেন না, বুদ্ধিজীবীদের উদ্দেশ্যে চরম বিস্ফোরক মন্তব্য করলেন, কার্যত বুদ্ধিজীবীদের তুলোধনা করলেন রুদ্রনীল ঘোষ। এই মুহূর্তের সবচেয়ে বড় বিস্ফোরক খবর। বাইরে কিছু হলেও যারা মোমবাতি নিয়ে রাস্তায় নামে তাদের কেন দেখা যাচ্ছে না? এবার পুলিশ দিয়ে ধমকে ধমকে ভয় দেখানোর দিন শেষ, কারণ একটা বৃহৎ অংশের পুলিশ আমাদের সঙ্গে যোগাযোগ করছে, যোগাযোগ রাখছে এবং তারা পরিষ্কার বলছে উপর থেকে অর্ডার আছে, কি করব। গত কয়েকদিনে শর্টলেক করুণাময়ীর যে ছবি সামনে এসেছে তা ফের নাড়িয়ে দিয়েছে গোটা বঙ্গকে। গত সোমবার থেকে 2014 টেট উত্তীর্ণ চাকরি প্রার্থীদের আন্দোলন অনশন থেকে গতকাল 144 ধারা জারি করা মধ্যরাতে বলপূর্বক অনশনকারীদের টেনে হিঁচড়ে তুলে দেওয়া রণক্ষেত্রের সেই ছবি দেখেছে বঙ্গবাসী। শাসক বিরোধী একাধিক দলের পাশাপাশি বিরোধিতায় বিভিন্ন মহল থেকে সুর চড়ানো হচ্ছে, কিন্তু কি বলছেন শিল্পী মহল? এই বিষয়ে বিস্ফোরক প্রতিক্রিয়া দিলেন অভিনেতা রুদ্রনীল ঘোষ। এই পরিস্থিতির বিরোধিতায় তীব্র ক্ষোভ প্রকাশ করে রুদ্রনীল বলেন, এই ঘটনা অত্যন্ত দুর্ভাগ্যজনক, রাস্তায় বসে থাকা শিক্ষিত ছেলেমেয়েদের পাশে আরও শিল্পী বন্ধুবান্ধবরা দাঁড়াবেন তা দেখতে চেয়েছিলাম। যারা রাস্তায় বসে আন্দোলন করছেন তারা কেউ তৃণমূল, বিজেপি, কেউ কংগ্রেস বাড়ির ছেলেমেয়ে, তবে তার থেকেও বড় তারা শিক্ষিত ছেলেমেয়ে। এই অন্যায়ের প্রতিবাদে কেন শিল্পী বুদ্ধিজীবীদের দেখা যাচ্ছে না? পশ্চিমবঙ্গের বাইরে কিছু হয়ে গেলেও যারা মোমবাতি নিয়ে রাস্তায় নেমে পড়ে তাদের কেন দেখা যাচ্ছে না? রুদ্রনীল আরও বলেছেন, যদি রাজ্য সরকার অন্যায় না করতেন, তাদের যদি পাপবোধ না থাকতো, তাহলে রাস্তার মোড়ে মোড়ে যে যোগ্য লোকেরা যে আন্দোলন করছেন তাদের পাশে দাঁড়াতেন, উল্টে শাসক দলের দুর্নীতির কারণেই তারা রাস্তায় বসে আছে, যার প্রমাণ এই টাকার পাহাড়। চাল চুরি, ডাল চুরি, চাকরি চুরির প্রসঙ্গ তুলে তিনি বলেন, এটা যে পশ্চিমবঙ্গের সরকার উদাসীনভাবে এই ঘটনাগুলো ঘটিয়েছেন তা নিয়ে আর কোনো দ্বিধা নেই। এই লুটের টাকা দিয়ে তারা প্রাসাদ বানিয়েছেন, ছেলেমেয়েগুলো যে রাস্তায় বসেছিল সেটাই পশ্চিমবঙ্গের আসল চেহারা। শাসক দল বলছে চাকরি প্রার্থীদের দাবি যুক্তিহীন। এই বিষয়ে রুদ্রনীলকে প্রশ্ন করা হলে সংবাদ মাধ্যমের তরফ থেকে তিনি রাজ্য সরকারের তীব্র ভর্ৎসনা করেন। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু সাহিত্যের ভাষায় মিথ্যা কথা বলছেন, রবীন্দ্রনাথের চুরি যাওয়া নোবেল জোর করে ওনাকে দেওয়া উচিত, আমরা যেভাবে চাকরি চুরি করেছি এই কথাটা তারা বলতে পারছেন না। তীব্র ক্ষোভ প্রকাশ রুদ্রনীলের। পুলিশের কর্তব্য নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন রুদ্রনীল ঘোষ। তিনি জানিয়েছেন, এবার পুলিশ দিয়ে ধমকে চমকে ভয় দেখানোর দিন শেষ, কারণ একটা বৃহৎ অংশের পুলিশ আমাদের সঙ্গে যোগাযোগ রাখছে এবং তারা পরিষ্কার বলেছে উপর থেকে অর্ডার আছে, কি করব। পুলিশ দিয়ে যেভাবে সত্যটাকে দমন করার চেষ্টা চলছে তার বিরুদ্ধে পুলিশের একটা বড় অংশ আছে। উত্তরবঙ্গ থেকে ফিরে এসেও মুখ্যমন্ত্রী চাকরি প্রার্থীদের কাছে না যাওয়া প্রসঙ্গে রুদ্রনীল বলেন, পশ্চিমবঙ্গের গরিব মানুষকে ঠকিয়ে ভোট বৈতরণী পার হয়ে যাওয়া যায়, এইবার ক্ষমা করুন ভুল হয়ে গেছে বলে। পশ্চিমবঙ্গের মানুষ বুঝে গেছে না, 2011 সালে ভোট দিয়ে একজন গরিব পরিবারের মানুষের কাছে গরিব জনগণ নিজেদের দায়িত্ব তুলে দিয়ে নিশ্চিন্ত হয়েছিলেন, এখন তারা চেহারাটা বুঝতে পারছেন। অর্থাৎ এই মুহূর্তে 2014 টেট উত্তীর্ণ চাকরি প্রার্থীদের আন্দোলন নিয়ে যে তোলপাড় চলছে রাজ্য রাজনীতিতে সেই নিয়ে মুখ খুললেন অভিনেতা রুদ্রনীল ঘোষ, বিজেপি নেতা রুদ্রনীল ঘোষ, এবং চরম বিস্ফোরক মন্তব্য করলেন, এমনকি বুদ্ধিজীবীদেরও তিনি চরম কটাক্ষ করলেন, তীব্রভাবে বিঁধলেন বুদ্ধিজীবীদের। তিনি বিস্ফোরক মন্তব্য করে বললেন, বাইরের রাজ্যে কিছু হলে যারা মোমবাতি নিয়ে রাস্তায় বেরোয় তারা কেন আজ চুপ, তারা কেন রাস্তায় বেরোচ্ছেন না, কেন প্রতিবাদ করছেন না, এরকমই বিস্ফোরক মন্তব্য করলেন রুদ্রনীল ঘোষ। বন্ধুরা, আপনারা কি বলবেন? আপনাদের মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। এই সব খবরের দিকে আমরা লক্ষ্য রাখবো, নজর রাখবো। এইসব খবরের লেটেস্ট আপডেটের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নতুন নতুন ভিডিওর নোটিফিকেশনের জন্য নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করুন। ভিডিওগুলি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন। ধন্যবাদ। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।